স্বাধীনতা সংগ্রামে বীর মুক্তিযোদ্ধা সদস্যদের অবদানকে স্মরণীয় করে রাখতে প্রতি বছরের মতো খেতাবপ্রাপ্ত ও বীর মুক্তিযোদ্ধা সদস্যদের সম্বর্ধনা দিয়েছে সেনা ও বিমান বাহিনী। এ সময় বাহিনীর প্রধানরা জাতির পিতার কাঙ্ক্ষিত আদলে সশস্ত্র বাহিনীকে গড়ে তুলতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রচেষ্টার কথা তুলে ধরেন। সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে ঢাকা সেনানিবাসের আর্মি মাল্টিপারপাস কমপ্লেক্সে খেতাবপ্রাপ্ত 75 জন বীর মুক্তিযোদ্ধাকে সম্মাননা এবং 16 জন সেনা সদস্যকে শান্তিকালীন পদক প্রদান করেন সেনাবাহিনী প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ। নগদ অ্যাকাউন্ট খুলে নিজ নম্বরে প্রথমবার রিচার্জে 10 টাকা ক্যাশব্যাক। এ সময় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বীর শহীদদের কথা স্মরণ করে বাহিনীর প্রতিটি সদস্যকে দেশের স্বার্থে যে কোনো প্রয়োজনে আত্মত্যাগে প্রস্তুত থাকার নির্দেশ দেন। বাংলাদেশী শান্তিরক্ষীদের আত্মত্যাগ ও পেশাগত দক্ষতায় বাংলাদেশ সর্বোচ্চ শান্তিরক্ষী প্রেরণকারী দেশ হিসেবে আন্তর্জাতিক পর্যায়ে ভূয়সী প্রশংসা কুড়িয়ে যাচ্ছে, যা আমাদের সকলের জন্য একটি বিরল অর্জন এবং গর্বের বিষয়। আগামীতেও সেনাবাহিনীর সাফল্যের এই ধারাবাহিকতা অব্যাহত থাকবে এবং সকলের একাত্মতা আরও সংহতভাবে অর্পিত দায়িত্ব পালনে নিবেদিত থাকব ইনশাআল্লাহ। আর তেজগাঁও শাহিন হলে খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা ও কিলো ফ্লাইটের বৈমানিক সহ মোট 26 জনকে সম্বর্ধনা দেন বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল শেখ আব্দুল হান্নান। কুশল বিনিময় করেন খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধাদের উত্তরাধিকারদের সঙ্গে। জীবন বাজি রেখে মহান মুক্তিযুদ্ধে অংশগ্রহণের মাধ্যমে আপনারা রচনা করেছেন অনেক বীরত্ব গাথা। আপনাদের এই বীরত্বপূর্ণ অবদান অনাদিকাল ধরে আমাদের জন্য অনুকরণীয় ও অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে। দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার মহান দায়িত্ব পালনের পাশাপাশি বিমান বাহিনীর সদস্যগণ জাতীয় আন্তর্জাতিক বিভিন্ন দুর্যোগে মানবিক সহায়তা ও উদ্ধারকর্মী প্রেরণের মাধ্যমে দেশের ভাবমূর্তি উজ্জ্বল করছে। সংবর্ধনায় প্রিন্সিপাল স্টাফ অফিসার সহ বিমান বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। আফরিন আনোয়ার, ডিবিসি নিউজ, ঢাকা। নগদ অ্যাকাউন্ট খুলে নিজ নম্বরে প্রথমবার রিচার্জে 10 টাকা ক্যাশব্যাক।